মেজর এবং মাইনরস যে সাবজেক্ট রয়েছে বিএ বিএস। এবার তোমাদের যেটা বললাম যে আটটা সেমিস্টারে তোমাদের পরীক্ষা, তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে মেজর এবং দেখো এখানে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি স্পেশাল কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো প্রিয় বন্ধুরা অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অফিশিয়াল ভাবে নোটিশ জারি করা হলো পিজির ভর্তি নিয়ে। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছো ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিংবা ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের প্রত্যেকের জন্য নোটিশ প্রকাশিত হলো। সমস্তটা বিস্তারিত নোটিশ অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব, কারা ভর্তি হতে পারবে, কত নম্বর লাগবে এবং কী কী রুলস রেগুলেশন রয়েছে, এবছরের চার বছরের গ্র্যাজুয়েশনে এবং রিসার্চ পেপারে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এবছরের ভর্তির নিয়ম জানতে চাও, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সম্পূর্ণ এ টু জেড তথ্য কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে, একে একে সমস্তটা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কারা ভর্তি হতে পারবে, যেটা অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে, এ তোমরা যারা রীতিমতো উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমরা প্রত্যেকে ইউজির জন্য অ্যাডমিশন নিতে পারবে। এক্ষেত্রে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো 2023-এ তারা তো ভর্তি হতে পারবেই, একই সাথে এ তোমরা যারা 2022-এ এ অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরাও আবেদন করতে পারবে, তোমরা যারা 2021-এ উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরাও আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এবার কথা হচ্ছে এ আবেদনের জন্য কি কি কত নম্বর লাগবে অনার্স পাসে, দেখো আমি বিস্তারিত এক এক করে আলোচনা করব। প্রথমেই বলে রাখি এখানে প্রত্যেকের জানো এবছর 4-year গ্র্যাজুয়েশন হতে চলেছে, যেখানে কিন্তু তোমাদের 4 বছরে টোটাল আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের টোটাল 2 করে সেমিস্টার হবে, যেখানে টোটাল কিন্তু তোমাদের 8 সেমিস্টার দিতে হবে যারা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তো এখানে সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে যে 8 তোমাদের এ সেমিস্টার হতে চলেছে এবং তোমরা চাইলে এক্সিট কিন্তু নিতে পারবে আফটার, মানে 2 সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এক্সিট নিতে পারো, 4 সেমিস্টার এবং 6 সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এক্সিট নিতে পারো। অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর এবং থার্ড ইয়ার কমপ্লিট করার পর তোমরা চাইলে এক্সিট নিয়ে কলেজে এ সম্পূর্ণ পড়াশোনা কমপ্লিট করে নিতে পারো, এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি অপশান দিয়েছে, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। এরপরে চলে যাব মেন বিষয়ে, এরপরে দেখো এখানে যে তোমাদের যে 4 বছরের গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন পলিসি, তো এখানে বলেই দিয়েছে দ্য রেগুলেশন ফর সেমিস্টার ওয়াইজ 4-year বিএ বিএসসি বিকম নিয়েও আমি এখানে বলবো ডিগ্রি প্রোগ্রাম আন্ডার 2024 কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্কের ওপর ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কিন্তু রীতিমতো ডিসিশন নিয়েছে, 4 বছরের তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পলিসি মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিন্তু মান্যতা দিয়ে দিল। এবার তোমাদের যেটা বললাম যে 8 সেমিস্টারে তোমাদের পরীক্ষা হতে চলেছে, 8 সেমিস্টারে তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে চলেছে বা রিসার্চ কমপ্লিট হতে চলেছে, মিনিমাম অফ 50% মার্কস ইন এগ্রিগেট, এগ্রিগেটে 50% মার্কস লাগবে এবং সাথে এখানে বলে দিয়েছে 45% মার্কস লাগবে এ তোমার উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও। এবং দ্বিতীয় 1 নম্বর অপশান এটা দিয়েছে, দ্বিতীয় অপশান কি দিয়েছে, 55% মার্কস আজ তোমার থাকতে হবে যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও। তারপরে এখানে 3 নম্বরে বলে দিয়েছে 50% মার্কস যদি এগ্রিগেট না থাকে তাহলে কিন্তু তোমরা অনার্স নিয়ে পড়তে পারবে না। ব্যাপারটা সহজভাবে বলে দিই তোমাদের, তোমাদের 1 নম্বর অপশান হচ্ছে তুমি ধরো যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্টে তোমার উচ্চ মাধ্যমিকে বা আগে যে পরীক্ষা দিয়েছো ও উচ্চ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় যদি 55% তোমার নাম্বার থাকে তাহলে তুমি সেই সাবজেক্টে অনার্স নিতে পারছো। যদি 55% তোমার নাম্বার নেই তার সত্ত্বেও অনার্স নিতে চাও তাহলে তোমাকে মিনিমাম তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্টে 45% লাগবে এবং তোমার এগ্রিগেট নাম্বার যেটা সেটা কিন্তু 50% তোমাদের নাম্বার লাগবে। মানে এগ্রিগেট মানে আমি এখানে তোমাদের বলে রাখি তোমাদের টোটাল 6টা কাউর সাবজেক্ট রয়েছে, কাউর 5টা সাবজেক্টে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তার মধ্যে যে 4টে সাবজেক্টে তুমি সবথেকে বেশি নম্বর পেয়েছো সেই 4টে সাবজেক্টের নম্বরকে
গড় করে যদি তোমার 50% বা 55%-এর উপরে আসে, 50%-এর উপরে আসে, তাহলে কিন্তু তুমি এগ্রিগেট তোমার 50% হবে। তো এগ্রিগেট বা বেস্ট অফ ফোরে তোমার যদি 50% নাম্বার থাকে এবং অনার্স যে সাবজেক্টে অনার্স নিতে যাও সেই সাবজেক্টে 45% নাম্বার থাকে, তাহলে কিন্তু তুমি অনার্স সাবজেক্ট নিতে পারো। না হলে কিন্তু তোমার যদি এগ্রিগেট 50%-এর থেকে কম থাকে তাহলে কিন্তু তোমরা অনার্স পেপার নিতে পারবে না। ক্লিয়ার এটা? এর পরবর্তীতে ধরো তোমরা যারা ওবিসি রয়েছো, আদার্স যারা ক্যাটাগরি রয়েছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু এগ্রিগেটে 45% লাগবে এবং যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্ট বা যে সাবজেক্ট রিলেটেড ধরো তুমি ম্যাথামেটিক্সে অনার্স নিতে চাও, সেই ম্যাথামেটিক্সের সাবজেক্টের রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে কিন্তু তোমাকে 40% নাম্বার থাকতে হবে। অর্থাৎ তোমাদের মধ্যে যারা আর্টস এবং সায়েন্স নিয়ে অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং আর্টস সায়েন্স নিয়ে কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য এই গাইডলাইন। এবং তোমরা যারা কমার্স নিয়ে অ্যাকচুয়ালি ভর্তি হতে চাইছো কলেজে, তোমাদের জন্য যে গাইডলাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরও 50% এগ্রিগেটে লাগবে এবং 45% কিন্তু ও তোমায় তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্ট বা রিলেটেড সাবজেক্টে কিন্তু নাম্বার লাগবে। এবং যদি তার থেকে বেশি থেকে থাকে, তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাও 55% নাম্বার, যদি 55%-এর বেশি যদি ধরো তোমার মেজর সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি করতে চাও, এক্ষেত্রে অ্যাকাউন্টেন্সিতে ধরো 55% নাম্বার রয়েছে, তাহলে অনার্সে তুমি 50% নিতে পারবে। যদি তোমার অনার্স পেপারে 55% নাম্বার থাকে তাহলে তো অনার্স নিতে পারছো। যদি তোমরা তোমাদের 55% অনার্স পেপারে নাম্বার না থাকে তাহলে কিন্তু তোমরা আদের এগ্রিগেটটা দেখা হবে। এগ্রিগেট মানে বেস্ট অফ ফোর যে সাবজেক্ট রয়েছে সেখানে এ তোমাদের কিন্তু রীতিমতো 50% নাম্বার লাগবে। ক্লিয়ার হয়েছে? এরপরে কথা হচ্ছে আর যারা রীতিমতো আলাদা ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে ওবিসি বা এসসি এসটি, তাদের 40% এগ্রিগেট লাগবে এবং 40% যে সাবজেক্টে তুমি মেজর সাবজেক্ট করতে চাও বা অনার্স করতে চাও সেই সাবজেক্টেও 45% নাম্বার লাগবে। এর পরবর্তীতে দেখে নেবো, দেখো এরপরে এখানে ডিসিপ্লিনারি সাবজেক্টে মেজর এবং মাইনর্স যে সাবজেক্ট রয়েছে বিএ বিএসসির জন্য, তোমরা প্রত্যেকে জানো তোমাদের প্রত্যেককে এবার মেজর এবং মাইনর সাবজেক্টকে ডিফাইন করতে হবে। মেজর মাইনর সাবজেক্ট এখানে বলে দেওয়া আছে, হিউম্যানিটিস মানে যারা এখানে আর্টস বিভাগ নিয়ে ভর্তি হচ্ছ তোমাদের জন্য এখানে বলে দিয়েছে কি কি সাবজেক্টে তোমরা অনার্স নিতে পারবে, হিস্ট্রি, ইংলিশ, বেঙ্গলি, তারপরে উর্দু, এরকমভাবে রাশিয়ান বিভিন্ন ভাষা বলেছে, এ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে, ঠিক আছে, এ ফিজিক্যাল এডুকেশন থেকে শুরু করে এ ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ঠিক আছে, এ তো এরকম ফিজিওলজি, বিভিন্ন সাবজেক্টের ওপর কিন্তু তোমরা অনার্স নিতে পারো, মেজর সাবজেক্ট করতে পারো। এবং তোমরা যারা সায়েন্স বিভাগ থেকে রয়েছো সেখান থেকে যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, জুয়োলজি, কেমিস্ট্রি, বোটানি, ঠিক আছে, এ বায়োলজি, এরকমভাবে নিউট্রিশন তোমরা এখানে দেখে নিতে পারছো, স্ট্যাটিস্টিক, ম্যাথামেটিক্স, তো এরকমভাবে বিভিন্ন সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোকে তোমরা মেজর সাবজেক্ট করতে পারবে আর্টস এবং সায়েন্সে, সেগুলো এখানে বলে দেওয়া আছে। এরপরে এখানে যেটা দেখে নেবো পরবর্তী নোটিশে কি বলছে, তো এখানে বলে দিয়েছে ক্যাটাগরি অ্যান্ড সাবজেক্ট, সাবজেক্টের ক্যাটাগরি সম্বন্ধে এখানে বলে দেওয়া আছে, ডিসিপ্লিনারি যে স্পেসিফিক স্কোর সাবজেক্টগুলো রয়েছে, ডিসিপ্লিনারি সাবজেক্ট, তো এখানে তোমাদের অবশ্যই বলে রাখি স্টুডেন্টদের ডিসিপ্লিনারি যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু কম্পালসারি প্রত্যেককে ডিসিপ্লিনারি সাবজেক্ট নিতে হবে। অর্থাৎ তোমার মেজর এবং মাইনর যে সাবজেক্টগুলো রয়েছে সেই ডিসিপ্লিনারি সাবজেক্টগুলো তোমাদের নিতেই হবে। এবং এখানে মাইনরের ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টকে মেজর মাইনাস সাবজেক্ট কিন্তু রীতিমতো নিতে হবে, চুজ করতে হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং এসইসি মানে হচ্ছে তোমার এসএইসি কোর্স, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে তোমরা প্রত্যেকে জানো সেখান থেকে তোমাদের কম্পালসারি ইংলিশ এবং এমএআইএল মানে তোমরা প্রত্যেকে জানো মডার্ন আর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তোমাদের নিতে হবে, মানে এখানে ইংলিশ তোমাদের নিতে হচ্ছে, এ যেখানে বেঙ্গলি, হিন্দি, উর্দুও তোমরা নিতে পারো, অপশনাল সাবজেক্টের মধ্যে ইংলিশ বা বাংলা বা এখানে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু তোমাদের নিতে হবে। তারপরে রয়েছে স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্সে, ধরুন তোমাদের সাবজেক্ট নিতে হবে স্কিল রিলেটেড, আগে আমি তোমাদের ভিডিওতে বলেছি। তারপরে টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল সাবজেক্টে তোমাদের চুজ করতে হবে যদি থাকে সেক্ষেত্রে। তারপরে হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড সাবজেক্ট, যেটা আমি তোমাদের রীতিমতো বলেছিলাম কমন ভ্যালু অ্যাডেড সাবজেক্ট, যেটা তুমি পরিবেশে ভ্যালু দেবে এ বা পরিবেশ সম্বন্ধে জানবে, যেমন ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তারপরে যদি দেখি এখানে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের ধরুন যে সাবজেক্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে,
সেই বিষয়গুলো এখানে দিয়েছে। এবং তোমরা ধরো ফার্স্ট ইয়ার পড়েছো, সেকেন্ড ইয়ারে পড়তে চাও না, সেক্ষেত্রে এ তোমাদের জন্য কিন্তু যে ইন্টার্নশিপ রয়েছে এবং ইন্টার্নশিপটা তোমরা করতে পারো। ও এক্ষেত্রে ইন্টার্নশিপ 3 ক্রেডিটের হয়ে থাকবে। ফোর্থ সেমিস্টার কমপ্লিট করে তোমরা ইন্টার্নশিপ করতে পারো এবং সিক্স সেমিস্টার কমপ্লিট করে তোমরা ইন্টার্নশিপ করতে পারো। মোট কথা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তোমরা এক্সিট নিতে চাইলে তখন তোমরা কিন্তু ইন্টার্নশিপ করতে পারো, কোনো রকম সমস্যা নেই। ইন্টার্নশিপের অপশান দিয়েছে এবং যার জন্য কিন্তু তোমাদের এ টোটাল এখানে সার্টিফিকেট দেওয়া হবে, পুরো বিষয়টা বলে দিয়েছে এবং 3 ক্রেডিট তোমার সামার ইন্টার্নশিপের দরুন কিন্তু তোমরা সার্টিফিকেট পাবে যদি তোমরা এক্সিট করো, সেটা উল্লেখ করে দিয়েছে। তারপরে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স হিসাবে কিন্তু তোমাদের এ 3 ক্রেডিট ওয়ার্কে তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্ট নিয়ে থাকবে। এটা নিয়ে আমি পরে ডিটেইলসভাবে আলোচনা করব, তোমাদের ভর্তির ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপর দেখো ক্যাটাগরি অনুযায়ী সাবজেক্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এ যেটা এখানে বললাম মাইনর মেজর সাবজেক্ট এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে, অলরেডি তোমাদের আগে বলেছি, সেই কারণে এই নিয়ে ডিটেলসে গেলাম না। এরপরে মেন বিষয় এটা তোমরা খুব ভালো করে দেখবে, দেখো এখানে বলে দিয়েছে কো স্ট্রাকচার, ঠিক আছে। কো স্ট্রাকচারে দেখেছে ফার্স্ট সেমিস্টারে এর তোমাদের অ্যাকচুয়ালি মেজর সাবজেক্টে কী হচ্ছে 4 ক্রেডিট থাকছে, মাইনর সাবজেক্টে 4 ক্রেডিট থাকছে, তারপরে এখানে এআইসিতে তোমাদের 3 ক্রেডিট থাকছে, এরকমভাবে পুরো ক্রেডিটটা এখানে বলে দিয়েছে। টোটাল ফার্স্ট ইয়ারে 21 তোমাদের ক্রেডিট স্কোর থাকবে, 21 ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তারপরে সেকেন্ড ইয়ারে সেকেন্ড সেমিস্টারে তোমাদের 21 থাকবে, থার্ড সেমিস্টারে তোমাদের 21 থাকবে। প্রত্যেকটা সেমিস্টারে রীতিমতো ফ্রেমওয়ার্ক এখানে বলে দিয়েছে এবং টোটাল তোমাদের ক্রেডিট স্কোরের কথা যদি বলি তাহলে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে 772 ক্রেডিট স্কোর তোমাদের কিন্তু রীতিমতো থাকবে টোটাল 4টে ইয়ার মিলিয়ে। এ যেখানে তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা সাবজেক্টের উপর কত ক্রেডিট স্কোর রয়েছে সেটা এখানে পরিষ্কারভাবে মেনশান করেছে এবং এটা কিন্তু অবশ্যই বিএ এবং বিএসসির জন্য, মানে আর্টস এবং সায়েন্সের জন্য। এবং তোমরা যারা কমার্সে রয়েছো তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছে কমার্সের জন্য কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ মেজর সাবজেক্টে 4 করে ক্রেডিট রয়েছে এবং মাইনর সাবজেক্টে 4 রয়েছে, মাল্টি ডিসিপ্লিনারি যে পেপারগুলো রয়েছে সেখানে 3 রয়েছে, এমএলআই অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে তোমাদের 2 রয়েছে, এরকমভাবে ক্রেডিট রয়েছে। টোটাল 21ই ক্রেডিট থাকছে প্রত্যেকটা সেমিস্টারে, 21 মানে ফার্স্ট ইয়ারে থাকছে এবং সেকেন্ড ইয়ারে তোমাদের কিছু কিছু চেঞ্জ এসছে এখানে, যেমন রয়েছে তোমার 24টা পরেরটাই রয়েছে 20টা, মানে মোট কথা প্রত্যেকটা ইয়ারে কিন্তু তোমাদের এর মোটামুটি ক্রেডিট স্কোর কিন্তু তোমাদের এখানে 42 করে থাকবে, ঠিক আছে। এবং টোটাল তোমাদের ক্রেডিট স্কোর প্রত্যেকে 4টে ইয়ার মিলিয়ে 7172 কিন্তু থাকছে, সেটা তোমরা কলেজে পড়তে পড়তে আরও ডিটেলসে জানতে পারবে। এখানে যেহেতু নোটিশে দিয়েছে আমি তোমাদের বলে দিলাম শর্টে। এরপরে তোমাদের যেটা মেন সাবজেক্ট, যেখানে সাবজেক্ট চুজের ব্যাপার থাকে কী কী সাবজেক্ট রয়েছে না রয়েছে সেগুলো বলে রাখি। তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মেজর মাইনর তোমরা কোনগুলো নিতে পারবে, প্রথমেই তোমরা জানো যে মেজর মাইনর কী, আমি রীতিমতো ডেডিকেটেড ভিডিও বানিয়েছি ডিটেলসে, মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট কী, তারপরে তোমাদের 6টা যে কোর্স রয়েছে, ঠিক আছে, অ্যাবিলিটি সাবজেক্টগুলো, তারপরে ভ্যালু অ্যাডেড সাবজেক্টগুলো কোনটা কী, কীভাবে কোর্স নিতে হবে, কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে কী নিতে হবে বা কোন সাবজেক্টগুলো কী, কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে কী কী সাবজেক্ট তোমরা নিতে পারো, ডেডিকেটেড ভিডিও বানিয়েছি 5টা কোর্স এবং 5টা কলেজের সাবজেক্টের বিষয়ে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে মেজর এবং মাইনর সাবজেক্টে কী দিচ্ছে দেখো, ও মেজর মাইনাসে ইংলিশ রয়েছে, সংস্কৃত রয়েছে, তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের বই ফিজিওলজি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, এই যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বলছি না, সমস্ত সাবজেক্টই প্রায় তোমরা পেয়ে যাবে, সমস্ত সাবজেক্ট রয়েছে। এবং অনলি মাইনর সাবজেক্টে মেজর এবং মাইনর সাবজেক্ট এখানে আমি তোমাদের একটা গুরুত্ব বিষয়ে বলে রাখি, ধরো এখানে তোমরা ফিজিক্স নিয়েছো কি মেজর সাবজেক্ট, ঠিক আছে, মেজর সাবজেক্ট তোমরা ফিজিক্স নিয়েছো, ঠিক আছে, এ তো এক্ষেত্রে এ ধরো তুমি জিওগ্রাফিকে মাইনর সাবজেক্ট করতে চাইছো সেটা কিন্তু করতে পারবে, মেজর মাইনর সবগুলোই মেজর সবগুলোই মাইনর, যেটাকে তুমি অনার্স পেপার নিয়ে পড়ছো সেটা তোমার মেজর সাবজেক্টে পরিণত হবে, যেটা তোমরা রীতিমতো অনার্স পেপার নিয়ে পড়ছো না পাশে পড়ছো সেটা তোমার মাইনরে পরিণত হবে, সাবজেক্ট তো একই, জাস্ট তোমার মেজর মাইনর ওখান থেকে চুজ করতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি এটা বলছে এবং ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে, যে প্রায় 150টিরই বেশি কলেজ রয়েছে আমাদের 4টে রাজ্য 4টে জেলা মিলিয়ে, সেই কলেজগুলো কিন্তু নির্দিষ্টভাবে তাদের রুলস রেগুলেশন
এবং এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ দিয়েছে তার রুল রেগুলেশন ম্যাচ করে কিন্তু নোটিশ জারি করবে। তখন এক এক করে তোমরা যে কলেজে ভর্তি হতে যাও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজগুলোতে দেখে নেবে। কিন্তু ইম্পর্টেন্ট কিছু বিষয় তোমাদের প্রত্যেককে জানতে হবে, ইম্পর্টেন্ট কিছু সাবজেক্টের বিষয়ে সেগুলো বলবো। দেখো এখানে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি স্পেশাল কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো মেজর সাবজেক্ট যদি করতে চাও বা অনার্স নিতে চাও সেই সাবজেক্টগুলোতে। তো এক্ষেত্রে কী হবে, যেমন ইকোনমিক্স, ইকোনমিক্সে অনার্স নিতে গেলে তোমাদের কী কী সাবজেক্ট লাগবে এখানে, যেমন এখানে বলে দিয়েছে ইকোনমিক্সে অনার্স নিতে গেলে ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। মানে কিছু কিছু রকম সাবজেক্ট রয়েছে, চাইলেই বা তোমার মানে সাবজেক্টে 50% বা 60% বা 90% থাকলেই তুমি নিতে পারবে না, তার সাথে কিছু সাবজেক্ট তোমাকে উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে। যেমন ইকোনমিক্স যদি নিতে চাও তাহলে ম্যাথামেটিক্স তোমার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, ঠিক আছে। তারপরে ম্যাথামেটিক্স যদি না থাকে বিজনেস ম্যাথামেটিক্স থাকতে হবে বা অ্যাপ্লিকেশন ম্যাথামেটিক্স থাকতে হবে। এই সাবজেক্টগুলো যদি তোমার উচ্চ মাধ্যমিকের থেকে তুমি উচ্চ মাধ্যমিকে সেই সাবজেক্টে পাস করে তুমি কলেজে ভর্তি হতে চাও তাহলেই কিন্তু তুমি ইকোনমিক্স নিতে পারবে। ইকোনমিক্স শুধুমাত্র সাবজেক্ট থাকলে তুমি ইকোনমিক্স নিতে পারবে না। এরকম কিছু সাবজেক্ট রয়েছে, যেমন ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স সাবজেক্ট তোমাদের থাকতে গেলে ম্যাথামেটিক্স তোমাদের অবশ্যই থাকতে হবে। এবং বিজনেস ম্যাথামেটিক্স যদি থাকে তাহলে কিন্তু তোমরা এলিজিবল হবে না। মানে শুধু বিজনেস ম্যাথামেটিক্স থাকলো, ম্যাথামেটিক্স নেই তাহলে কিন্তু তোমরা এলিজিবল হবে না ম্যাথামেটিক্স অনার্স নেওয়ার জন্য, ক্লিয়ার। আর এইরকমভাবে কেমিস্ট্রি, কেমিস্ট্রি তোমরা নিতে গেলে তোমাদের কেমিস্ট্রি থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা অনার্স নিতে পারবে, এমন ব্যাপার নয়। কেমিস্ট্রির সাথে তোমাদের পাস হতে হবে 12-এ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে, ঠিক আছে। যদি কেমিস্ট্রি অনার্স নিতে চাও, ধরো কেমিস্ট্রি ছিল উচ্চ মাধ্যমিকে কিন্তু তুমি কেমিস্ট্রি নিয়ে অনার্স, ধরো উচ্চ মাধ্যমিকে তোমার কেমিস্ট্রি ছিল কিন্তু তাও তুমি কেমিস্ট্রি অনার্স নিতে পারবে না। তোমাকে উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র কেমিস্ট্রি থাকলে হবে না, কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স তোমার উচ্চ মাধ্যমিকে ছিল এবং সেই সাবজেক্টগুলোতে তুমি যদি পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু কেমিস্ট্রিতে অনার্স নিতে পারবে, আদারওয়াইজ কিন্তু নিতে পারবে না। এগুলো কিন্তু রুলস রেগুলেশনের পর রয়েছে। যেমন বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেও এখানে নির্দিষ্ট কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে বায়োলজি তোমাদের থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, ম্যাথামেটিক্স থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রি নিতে পারবে। এরপরে মাইক্রোবায়োলজিতেও এখানে বলে দেওয়া হয়েছে, মাইক্রোবায়োলজিতে কী বলে দেওয়া হয়েছে, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, এগুলো মাইক্রোবায়োলজি কেমিস্ট্রি সাবজেক্ট থাকতে হবে, না যদি না থাকে তাহলে ম্যাথামেটিক্স ফিজিক্স তোমার কম্পিউটার সায়েন্স বোটানি জুয়েলজি ফিজিওলজি এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকতেই হবে, তাহলে কিন্তু তোমরা মাইক্রোবায়োলজি নিতে পারবে। ফিজিওলজির কথা যদি বলি এখানেও বলে দিয়েছে ফিজিওলজিতে তোমার হচ্ছে ফিজিওলজি বায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট্রি এই ধরনের সাবজেক্ট রিলেটেড সাবজেক্টগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। ফুড এবং নিউট্রিশনের ক্ষেত্রেও বলে দিয়েছে তোমাদের মেজর সাবজেক্ট করতে গেলে কেমিস্ট্রি লাগবে, ঠিক আছে। এরকমভাবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়ে আছে, যেমন এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স থাকতে হলে মেজর সাবজেক্ট করতে হলে কেমিস্ট্রি তোমাদের লাগবে, ঠিক আছে। তারপরে কম্পিউটার সায়েন্স করতে গেলে তোমাকে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স থাকলেই হবে না, উচ্চ মাধ্যমিকে তোমাকে ম্যাথামেটিক্স নিয়ে পাস করতে হবে, তাহলেই তোমরা মেজর সাবজেক্ট করতে পারো। অথবা যদি স্ট্যাটিস্টিক থাকে তোমাদের উচ্চ মাধ্যমিকে বা ফিজিক্স থাকে বা তোমাদের ইলেকট্রনিক্স থাকে তাহলেও তোমরা মেজর সাবজেক্ট কিন্তু করতে পারো, ঠিক আছে। ম্যাথামেটিক্স তো লাগবেই, তার সাথে তোমাদের স্ট্যাটিস্টিক ইকোনমিক তোমার ইলেকট্রনিক্স বা তোমার ফিজিক্স যে কোনো একটা মেজর মানে উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, তাহলে তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো। তারপরে এডুকেশনের ক্ষেত্রেও বলে দিয়েছে এডুকেশন অনার্স যারা নিতে চাইছো ম্যাথামেটিক্স তোমাদের সোশ্যোলজি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে স্ট্যাটিস্টিক ফিজিক্স কেমিস্ট্রি এর মধ্যে একটা সাবজেক্ট রয়েছে। ফিজিওলজির ক্ষেত্রে বলে দিয়েছে একই রকমভাবে, সোশ্যোলজির ক্ষেত্রে বলে দিয়েছে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে অনার্স নিতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এটা আমি অনার্স নিয়ে ডিটেলসে ক্যালকাটা ইউনিভার্সিটির নোটিশ অনুযায়ী বিস্তারিত আলোচনা করলাম, পাস নিয়ে তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা